আব্দুল ডিসকভারিতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখাবো বাবলা গাছ, যেটা আমরা সবাই জানি। হ্যাঁ, বাবলা গাছটা খুব সুন্দর গাছ, যেটার টুথপেস্ট বেরিয়েছে এখন, বাবুল যেটাকে বলা হয়, সেই বাবলা গাছ আজ আমরা সামনে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর একটা বাবলা গাছ, যেটা দেখতে অফুরন্ত সুন্দর। যার পাতা দেখুন কত সুন্দর সুন্দর পাতা, কুচি কুচি পাতা। এই গাছ থেকে তৈরি হয় সেই বাবল টুথপেস্ট, যেটা আমরা আপনারা সকালে মাজেন দাঁতে। সুন্দর একটা গাছ, বাবুল গাছ এটাকে বলা হয়, এটাকে বলা হয় বাবুল। এটা যদি কেউ ডাইরেক্ট ডাল কেটে মাজতে পারেন, এরকম ডাল আমরা কেটেছি, এটা দেখেন, যেমন ডাল কেটে কেউ যদি মাজতে পারে তার দাঁত খুব শক্ত হবে, কারণ এখন তো পেস্টের মধ্যে কেমিক্যালস বেশি থাকে, অরিজিনাল জিনিস দেয় না। আর একটা গাছ দেখাচ্ছি আমরা, বাবুলের, খুব সুন্দর গাছ, অন্ধকার মতো লাগছে হয়তো, যেহেতু সূর্যের আলোটা অন্যদিকে আছে। আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে আছি, সেহেতু সুতরাং ওই জন্যে বোঝা যাচ্ছে না, অন্ধকার মতো আছে গাছটা, দেখতে খুব ভালো। ঠিক আছে, আপনারা দেখছেন এই বাবুল গাছ। তা আমরা এই এখানকার কিছু অধিবাসীদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে নেবো যে এই বাবুল ডাইরেক্ট এই মানে দাঁতন কাটা কেটে ঘষার ফলে কী কী উপকার হয়। ঠিক আছে, আসছে আমার একজন, আসছে সামনে একজন আদিবাসী, ওনাকে জিজ্ঞেস করে নেই। ভাই ভালো আছেন? ভাই হ্যাঁ, বলছিলাম এই আপনি এই যে বাবুল মাছছেন এই বাবুল গাছের ডাইরেক্ট নিয়ে, তা আপনার কি দাঁত মোটামুটি